দু হাজার সালে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে চীনে অ্যাপ টিকটক অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয় ভিডিও শেয়ারিং অ্যাপটি পশ্চিমা দেশগুলোতে ব্যবহারকারী রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই টিকটকের সতেরো বেশি ব্যবহারকারী রয়েছেন তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাদের অভিযোগ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির সুযোগ পাবে চীন এই অভিযোগে অ্যাপটি নিষিদ্ধের দাবি উঠেছে অনেক দেশে এই তালিকায় সভা যুক্তরাষ্ট্র গেল মার্চে প্রথম দফায় মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক নিষিদ্ধে প্রথমবারের মতো বিল পাশ হয় নানা জটিলতায় তা থমকে গেলে দেখা দেয় অনিশ্চয়তা তবে শনিবার মালিকানা হস্তান্তর অনত্যায়ে নিষিদ্ধের বিধান রেখে আরও একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে তিনশো ষাট বাই আটান্ন ভোটের বড় ব্যবধানে বিলটি পাশ হয় আগামী সপ্তাহে বিলটি ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে সেখানে অনুমোদন পেলেই বিলটিতে সই করবেন প্রেসিডেন্ট বাইডেন এরপরই এটা আইনে পরিণত হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার টিকটকের মূল মালিকানায় রয়েছে চীনা কোম্পানি বাইডেন্স বিলটি পাশ হওয়ার পরপরই এক বিবৃতিতে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি বিলটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কোম্পানিটি বলছে এতে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রে নতুন করে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাহানুল রানা সময় সংবাদ